गुंजा और नाम परी ओ आज थेके आमादेर बाड़ीते काज करबे तोमार जा किछु दरकार तुमी ओके बोलबे काज करबे माने के मम्मा ओ मम्मा बोलो ना ए परी तुई बेश आमार बंधु परी तुई कोन क्लासे पढ़िस ओ मम्मा परीও তো আমার মতই বলছে ও নাকি স্কুলেই যায় না কেন মাম্মা পরি তুই আমার সাথে ড্রয়িং করবি চল না পরি লুডো খেলি মাম্মা পরি সারা দিন বড়দের কাজ করে কেন আমার সাথে একটু খেলে না মাম্মা তুমি তো আমায় কিচেনে ঢুকতে দাও बोलो आमी छोटो ओ मम्मम ওই রাজু কাকুর চায়ের দোকানে ভোলা দাদা আমার যে কতটুকু বড় তবে যে ভোলা দাদা উনুনের সামনে দাঁড়িয়ে চা করে ও মম্মম ভোলা দাদা স্কুলে যায় কখন তুমি যে বলো ছোটবেলায় পড়াশোনা করলে বড় হয়ে গাড়ি ঘোড়া চড়া যায় ওদের পড়াশোনা করার সুযোগটুকু দিচ্ছ না কেন মাম্মা বাবাই আমি আজ থেকে বিকেলে আর কার্টুন দেখব না তোমার জুতোগুলো পালিশ করে দেব কেমন তাহলে রোজ সকালে তোমার জুতো পালিশ করে যে দাদাটা ও আমার সাথে স্কুলে যেতে পারবে ও আমায় বলেছে টু অবধি পড়ে ও আর পড়তে পারিনি কি মজা হবে না বাবাই মাম্মাম দেখো চিকেন কাটছে যেই ছেলেটা ও ও তো ছোট কি ধার গো বুটিতে ও মাম্মাম আমার ভয় করছে এদিক ওদিক হয়ে গেলে ওর আঙুল কেটে যাবে তো তুমি কিছু বলছো না কেন মাম্মাম আমি আর কোনোদিন চিকেন খাবার জন্য বায়না করব না মাম্মাম প্লিজ তুমি ওকে বারণ করো মাম্মা জানো আজ স্কুলে সোনালী ম্যাম কি বলেছেন এডুকেশন ইজ ফ্রি এন্ড কম্পালসরি ফর অল ফ্রম 6 টু 14 ইয়ার্স কিন্তু মাম্মা তাহলে কারখানায় কাজ করে যারা খেতে কাজ করে যারা ভিক্ষা করে তারা কি এগুলো জানে না ও মাম্মা বলো না ওরা কি জানে না কিন্তু আমরা তো জানি মাম্মা আমরা ওদের বলে দেব কেমন মাম্মা কাল রাতে তুমি আর বাবাই কথা বলছিলে আমি শুনে ফেলেছি বাবার চাকরিটা নেই বলো এবার কি আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে মাম্মা আমিও কি পুরীর মতো কি বলবে এখন গুঞ্জার মাম্মা শিশু মনে এই নিতান্ত সরল প্রশ্নের উত্তর কি আপনার কাছেও আছে সরকার আর স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বিরামহীন চেষ্টা করে চলেছে তবু এখনো দেশের মধ্যে প্রতি 11 জনের মধ্যে একজন শিশু শ্রমিক জান না একটু শহরতলিতে একটু চোখ কান খোলা রাখুন রাস্তায় হোটেলে বাড়িতে বাসন মাজতে কাপড় কাচতে ধুলো ঝাড়তে দেখবেন কচি কচি হাত 12 জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস রাজ্য তথা দেশ জুড়ে আয়োজিত হয় নানা অনুষ্ঠান শিশু শ্রম রোধে চলে প্রচার কিন্তু পরিস্থিতি পুরোপুরি বদলায় কি শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে এমন চটি হোটেলে গিয়ে আপনি প্রতিবাদ করেন কি আপনার পাশের বাড়িতে কেউ শিশু পরিচারক রাখলে খবর দেন পুলিশে নাকি ভাবেন আমার জানেন শিশু শ্রমে নিযুক্ত 5 জনের মধ্যে যথাযথ পারিশ্রমিক পায় মাত্র 1 জন সাথে জোটে অপমান মারধর এমনকি যৌন নিগ্রহ পর্যন্ত। ইউনিসেফ কিন্তু বলছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শিশু শ্রমিকের সংখ্যা ভারতে। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, লিস্টটা বড্ড লম্বা, গুঞ্জার মতো করেই বলছি। ওরা অনেকেই জানে, কিন্তু আপনি তো জানেন, আজ এখন জানলেন তো। আসুন না একটু ঘুরতে উঠি, একটু ঘুরে দাঁড়াই, কারণ বন্যেরা বন্যে সুন্দর আর শিশুরা কর্মস্থলে ক্লাসরুম। Say a firm no to child labor.